ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন তামিমা সুলতানার প্রথম স্বামী রাকিব হাসান। মিস্টার হাসানের আইনজীবী ইশরাত হাসান বিবিসি বাংলাকে বলেছেন, আদালত তামিমা সুলতানার স্বামী রাকিব হাসানের জবানবন্দি গ্রহণ করেছেন এবং বিষয়টি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই কে নির্দেশ দিয়েছে আদালত। মার্চের 30 তারিখের মধ্যে তদন্ত প্রতিবেদন আদালতে জমা দিতে বলা হয়েছে পিবিআই কে। মিস্টার হাসান তামিমা সুলতানাকে তার স্ত্রী দাবি করে গত কয়েকদিন ধরে গণমাধ্যমে কথা বলে আসছেন। বিষয়টি নিয়ে বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক আলোচনা চলছে। আবার গত 14 ফেব্রুয়ারি ঢাকার একটি রেস্তোরাঁয় এক অনুষ্ঠানে তামিমা সুলতানা ও নাসির হোসেন বিবাহ বন্ধনে আবদ্ধ হন। মামলার আবেদনে বলা হয়েছে, রাকিব হাসান ও তামিমা সুলতানা 2011 সালের 26 ফেব্রুয়ারি 3,00,000 টাকা দেন মোহরে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। পরবর্তীতে তাদের ঘরে এক কন্যা সন্তানের জন্ম হয়, যার বয়স এখন 8 বছর। পেশায় কেবিন ক্রু তামিমা সুলতানা 10 মার্চ 2020 সালে সৌদি আরবে গিয়ে করোনার কারণে আর দেশে ফিরতে পারেননি। মামলায় বলা হয়, 1 নং আসামি তামিমা সুলতানা বাদী রাকিব হাসানের সাথে বিবাহের সম্পর্ক চলমান থাকাবস্থায় 2 নং আসামি নাসির হোসেনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। তবে ক্রিকেটার নাসির হোসেন বা তার সদ্য বিবাহিত স্ত্রীর দিক থেকে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।